ধর্মের ভিত্তিতে দেশভাগ হলে ভাগ্য বদলাবে পূর্ববঙ্গের বাঙালি মুসলমানের। এই স্বপ্ন ভাঙতে বেশি দেরি হয়নি। যখন মাতৃভাষা তথা বাঙালি সংস্কৃতির উপর নেমে এলো অশনি ছায়া, তখনই এই অংশের মানুষ বুঝে গেল ধর্মভিত্তিক এই রাষ্ট্র দিয়ে পূর্ণ স্বাধীনতা অসম্ভব। আমাদের এই অঞ্চলের জনগণের মধ্যে একটা নতুন চেতনা জাগ্রত হলো। আমরা জানি যে পাকিস্তান আন্দোলন, এটা ছিল এই উপমহাদেশের মুসলমান জনগণের একটা রাজনৈতিক আন্দোলন, যেটা ছিল ধর্মভিত্তিক আন্দোলন। বিভিন্ন কারণে ভারত উপমহাদেশের মুসলমানদের মধ্যে এই অলীক ধারণা, আমি বলবো, জন্মেছিল যে যেহেতু তারা মুসলমান, সুতরাং তারা এক স্বতন্ত্র জাতি এবং এক স্বতন্ত্র তামাদ্দুন বা সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকারী, সুতরাং তাদের একটা স্বতন্ত্র আবাসভূমি বা হোমল্যান্ড অর্থাৎ পাকিস্তান প্রতিষ্ঠিত হলেই তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, এই একটা ধারণা তাদের মধ্যে নানা কারণে, আমি বলব সব মুসলমানদের মধ্যে নয়, অধিকাংশ মুসলমানদের মধ্যে এটা ছিল। অর্থাৎ ধর্মভিত্তিক রাজনীতি, ধর্মভিত্তিক জাতীয় চেতনা, এটাকে আমি বলব। কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পরপরই একটা মোহভঙ্গ হলো বলতে গেলে। দেশভাগের পর ভাষা নিয়ে রাজনীতি আরও জটিল হয়ে ওঠে। উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাবে প্রতিবাদী হয়ে ওঠে বাঙালি। এর মধ্য দিয়েই বাঙালি জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটে, স্বাধীনতার স্বপ্ন দানা বাঁধতে থাকে পূর্ব পাকিস্তানের মানুষের মনে। তাই বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সোচ্চার হয়ে উঠতে থাকে শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গন। এমনই এক গুরুত্বপূর্ণ মুহূর্তে বলিষ্ঠ ভূমিকা রাখতে শুরু করেন অসম্ভব সাহসী আর জেদি এক তরুণ, নাম খালেক নেওয়াজ খান। সেই সময় ভাষা শুরু হলো 1948-52, এই সময় আমরা দেখতে পাই খালেক নেওয়াজকে, তিনি আবির্ভূত হলেন একজন অত্যন্ত দৃঢ়চেতা, একটা একজন সংগ্রামী তরুণ ছাত্র নেতা হিসাবে। আমি বলবো যে সুতরাং খালেক নেওয়াজ খান তার কথা বলতে গেলে তাকে বিচ্ছিন্নভাবে দেখলে চলবে না। তিনি হলেন সেই যে যুগের যে নতুন তরুণ সমাজের বিদ্রোহী বা বিপ্লবী তরুণ সমাজের, এক বাঙালি তরুণ সমাজের একজন প্রতিনিধি। খালেক নেওয়াজ খানকে আমি বা আমরা চিনতাম, আমরা যারা সেই যুগে সেই সময়টায় মানে পার্টিশন হওয়ার পর পর এক বছর কি দু বছরের মাথায়, আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি 1948 সালে। 1948 থেকেই খালেক নেওয়াজের সঙ্গে আমার যোগাযোগ, বিশেষ দুটো কারণে। একটি কারণ, আমরা তখন যে ছাত্রাবাসটাতে থাকতাম সেটা সেলিমুল্লাহ হলের গায়ে লাগোয়া, যেটা বর্তমানে সার্জেন্ট জহুরুল হক হল, সেটা তখন বেড়ার মাথায় টিনের সে চাল দেওয়া বেড়ার ঘর ছিল। সেখানকার এক নম্বর ব্লকের পাশাপাশি দুটো রুম, এক নম্বর ব্লকে গোটা চার পাঁচেক রুম, তার দ্বিতীয় এবং তৃতীয় রুমে খালেক নেওয়াজ এবং আমি বসবাস করতাম এবং দীর্ঘকাল ওখানটাতেই ছিলাম। তো আমিও ছাত্র আন্দোলন করি, খালেক নেওয়াজও ছাত্র আন্দোলন করে। এখন খালেক নেওয়াজদের আমরা দেখতাম এইভাবে, ওরা এসছে কলকাতা থেকে, কলকাতা থেকে আসা মানে পার্টিশনের পরপরই ইসলামিয়া কলেজ থেকে একদল ছাত্র যারা এসে ঢাকায় ভর্তি হন, তাদের ভেতরে নেতৃস্থানীয় যিনি ছিলেন এবং তিনি আগের থেকেই নেতৃস্থানীয় আমাদের কাছেও নেতা ছিলেন, তিনি হচ্ছেন শেখ মুজিবুর রহমান। এরা দল বেঁধে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হয়। অধিকাংশই যারা এসে, সবাই যে আইন বিভাগে ভর্তি হয়েছিল তা না, তবে অধিকাংশই আইন বিভাগে ভর্তি হন। তখন আইনের ক্লাস হতো সন্ধ্যের পরে এবং পুরনো আমতলাটা যেটা, সেটা হচ্ছে মেডিকেল কলেজের বর্তমানে যেটা আউটডোর, ওই অংশটুকু আর্টস ব্লক ছিল এবং ওইখানটায় সন্ধ্যার পরে আইনের ক্লাস হতো। খালেক নেওয়াজ ওই আইনের ছাত্র, এই বিধায় ওই ছাত্রাবাসটাতে তিনি বাস করতেন। এবং ওই যে বললাম আমার সঙ্গে যোগাযোগ, একদম পাশের রুমেই খালেক নেওয়াজ আছেন এবং ছাত্র আন্দোলনের একটা পটভূমি কলকাতা থেকে নিয়ে আসছেন এবং আমরা এদিককার ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত। এবং যারা ওখানটায় এলেন কলকাতা থেকে যারা এলেন, খালেক নেওয়াজ আমার যতটা খেয়াল পড়ে
শেখ মুজিবের নেতৃত্বে এর পরের সারিতে যারা, তাদের ভেতরেই খালেদ নওয়াজ অন্যতম। এবং বোধহয় সেই হেতুতেই প্রথম যে ছাত্র প্রতিষ্ঠান, বা বলবো প্রথম ছাত্র প্রতিষ্ঠান না, বিশেষ করে বলবো এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে মুসলিম লীগের বিরোধিতায় বাংলাদেশের বা তৎকালীন পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলার স্বার্থ নিয়ে যে প্রতিষ্ঠানটা প্রথম জন্মগ্রহণ করে সেটা কিন্তু ছাত্র প্রতিষ্ঠান, সেটাই হচ্ছে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ বা পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। এই নামে 1948-এর 4ঠা জানুয়ারি আওয়ামী লীগ হয়েছে তার 1 বছর পরে। এই ছাত্রদের যেটা সংগঠিত প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটাই হচ্ছে ছাত্রলীগ, যেটা 4ঠা জানুয়ারি হলো 1948 সালে। এটা তখন প্রথমে একজন আহ্বায়ক, এই আহ্বায়ক যিনি, তিনি হচ্ছেন নঈমুদ্দিন সাহেব। কিন্তু যথাযথভাবে প্রতিষ্ঠানটা যখন কাজ শুরু করলো সেটা হচ্ছে 49 সাল থেকে, 49 থেকে 53 পর্যন্ত যে কমিটিটা ছিল সেই কমিটির দবিরুলকে সভাপতি করা হলো এবং সাধারণ সম্পাদক করা হলো এই খালেক নওয়াজকে। তো একে খালেক নওয়াজ আমরা একসাথে থাকতাম, আর এক হচ্ছে আন্দোলনের সড়কে খালেক নওয়াজের সঙ্গে আমাদের বন্ধুত্ব, আমাদের সখ্যতা, আমরা সহযাত্রী। এবং যত প্রতিবাদী আন্দোলনের পরে নেতৃত্বে বরাবরই আমাদের, তখন আমরা মুজিব ভাই বলতাম, তিনি মুজিব ভাই, তিনি জেল খাটছেন, লাঠিচার্জ হচ্ছে তার উপর দিয়ে, এবং আর যারা আমরা সেখানে খালেক নওয়াজকে আমরা সবসময় সঙ্গে পেয়েছি। এবং খালেক নওয়াজ একটা মুখ্য ভূমিকায় না থাকলে সে সাধারণ সম্পাদক কী করে হয়, এবং সেটা আজকে এতদিন পরে যখন আমি বলছি বা বলার সুযোগ যখন আসছে, তখন আমি নিজেকে অহংকৃত এবং গর্বিত মনে করি যে আমাদেরই সঙ্গেকার খালেক নওয়াজ, সেই খালেক নওয়াজ, সেই যে প্রতিবাদী ছাত্র প্রতিষ্ঠানের একদম সর্বপ্রথম সাধারণ সম্পাদক তিনি হয়েছিলেন। খালেক নওয়াজ একজন খুব মানে সাহসী লোক ছিল, সাহসী ছাত্র নেতা, ছাত্রলীগের সেক্রেটারি, এবং কাউকে তোয়াক্ত করে কথা বলতো না। 3 নম্বর, তার স্বভাবই ছিল মানে সত্য কথা অপ্রিয় সত্য কথা হয়ে যায় মাঝে মাঝে, তার মানুষের মুখের উপরে বলে দিত। আমি বলতাম এ বলে অহেতুক একটা ঝগড়া কেন করতেছ, না বলতে হয়। এরকম অনেক লোকের সাথে বলে দেওয়ার জন্য ওর সাথে প্রায় মার হয়ে যায়, হাতাহাতি হওয়ার মতো হয়েছে। এটা এটা তার একটা স্বভাবই পরিণত হয়েছিল। মুসলিম লীগ সরকারকে সাথে আলোচনা করলেই তখন তার সাথে ওর মার হয়ে যাওয়ার মতো সম্পর্ক হতো। এই এমনি মানুষ যে খুব ভালো ছিলেন, ব্যবহার ভালো, এবং আমি বললাম আমি যখন থাকতে পারি না তখন আমার সাথে শরীফে এক টুকু কিনে আমার সাথে এক টুকু দুজন রয়েছি ইকবাল হলে, পরে এখন ধরুক নাম হয়েছে। খুব সত্যনিষ্ঠ লোক ছিল, ন্যায়নিষ্ঠ লোক ছিল, এবং সংগ্রামী লোক ছিল। সে সংগ্রাম করেছে, সে ছাত্রলীগের সেক্রেটারিকে সংগ্রাম করেছে। কিন্তু আমি এখন বলবো না, এটুকু বলবো, ছাত্রলীগের সেক্রেটারি হওয়ার পরে একটা আওয়ামী লীগের, আওয়ামী মুসলিম লীগের কোন নেতা মনে করতো ছাত্রলীগ সেক্রেটারি প্রেসিডেন্ট যারা হবে তারা তাদের তস করবে, তাদের তোষামাদি করে চলবে। ছাত্র খালেক নওয়াজ বলতো যে আমি তোষামাদি করে আমি করবো ছাত্রলীগ, আমি আওয়ামী লীগের নেতাদের তোষামাদি করবো কেন, আমি ভাষা লীগের তোষামাদি করতে পারবো না, শেখ মুজিবুর রহমানের না, শামসুর রহমানের না, আমি কে তোষামাদি করতে পারবো না। আর তুমি তো থাকতে দেবে না, তোমারে আওয়ামী লীগ তো ছাত্রলীগকে কন্ট্রোল করে, আওয়ামী লীগ তা করে করুক, না থাকতে পারি না থাকবো না, কিন্তু আমি তোষামোধ করে রাজনীতি করবো না। 1947 সালের প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, 1948 সালের দ্বিতীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এবং 1952 সালের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদে অন্তর্ভুক্ত ছিলেন তিনি। এছাড়া 1951 সালে খালেক নওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় আব্দুল মতিনকে আহ্বায়ক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা কর্ম পরিষদ গঠন করা হয়। ছাত্রলীগ যখন পূর্ণাঙ্গ রূপ নেয় তখন খালেক নওয়াজ খান তার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
আমি খালেক নওয়াজ খান সাহেবকে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় বিভিন্ন সভায়। আমি 43 সাল থেকে ঢাকা রমনা এলাকার বাসিন্দা, বিশ্ববিদ্যালয় এলাকার। সুতরাং দেশ বিভাগের সময়, দেশ বিভাগের আগে, দেশ বিভাগের সময় এবং দেশ বিভাগের পরে বিশেষ করে এই 48, 49, 50, 51 সালে তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হয়ে যাই, এইসব সময় যেসব আন্দোলন হয়েছিল, যেমন বাংলা ভাষা আন্দোলন, যেমন বিশ্ববিদ্যালয়ের নিম্ন কর্মচারী যে তাদের যে রুটি রুজির যে আন্দোলন, এগুলো আমি দেখেছি। এবং তখন আমতলায় যে সভাগুলো হতো তাতে যে ছাত্রনেতারা সভাপতিত্ব করতেন বা বক্তৃতা করতেন, সেগুলো আমি সব দেখেছি সেই স্কুলের ছাত্র হিসেবে, কলেজের ছাত্র হিসেবে। যেমন আমি দেখেছি খালেক নওয়াজ খান সাহেবকে কোনো সভায় সভাপতিত্ব করছেন, কোনো সভায় বক্তৃতা দিচ্ছেন। নাঈমুদ্দিন আহমদকে দেখেছি কোনো সভায় সভাপতিত্ব করছেন, কোনো সভায় বক্তৃতা দিচ্ছেন। শেখ মুজিবুর রহমানকে দেখেছি আমি যে তিনি বিশ্ববিদ্যালয় খেলার মাঠে পুকুর পাড়ে এক সভায় সভাপতিত্ব করলেন, তারপরে সেখান থেকে শোভাযাত্রা করে পূর্ববাংলা আইন পরিষদে বিক্ষোভ প্রদর্শনের জন্য তিনি চলে গেলেন। এইসব দৃশ্য আমি স্পষ্ট দেখেছি। আর খালেক নওয়াজ খান সাহেব, তিনি ওই যে প্রথম সরকার বিরোধী যে ছাত্র বা রাজনৈতিক প্রতিষ্ঠান পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, যেটা প্রথম নাম ছিল, পরবর্তীকালে এটা পূর্ব পাকিস্তান ছাত্রলীগ এই নাম হয়েছিল। খালেক নওয়াজ খান সাহেব তো এক সময় তার সাধারণ সম্পাদক ছিলেন, আরেক সময় 52 সালের দিকে, আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তিনি তার সভাপতি ছিলেন। তো বস্তুত খালেক নওয়াজ খানের যেটা আমি বলবো যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, যে সেই সময়ে দেশ বিভাগের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কোনো আন্দোলন ছিল না, এমন কোনো সভা সমিতি ছিল না, এমন কোনো বিক্ষোভ ছিল না যেটাতে তিনি অংশগ্রহণ করেননি বা গ্রেফতার হননি। তিনি গ্রেফতারও হয়েছেন এবং সেই রাজবন্দী হিসেবে তাকে বেশ কিছু সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারে, ময়মনসিংহ কারাগারে তাকে অতিবাহিত করতে হয়েছিল। আমি খালেক নওয়াজ সাহেব এবং অন্য যে ছাত্র লীগের অন্যান্য যারা ছিলেন তাদেরকে দেখেছি তো 50 সালের পর থেকে, কারণ আমরা তো, আমি তো বর্ধমানে আমরা ছিলাম, 50 সালের রায়টের পর আমরা এদিকে এসেছিলাম, কাজে ওদেরকে দেখেছি এখানে 50 সালে যখন আমরা এপ্রিল মাসে এলাম, তারপর থেকে দেখেছি। তো খালেক নওয়াজ খান তো আগে আমি জানি না উনি মুসলিম লীগের কর্মী ছিলেন কি না, যেমন আওয়ামী লীগের, ছাত্রলীগের সব কর্মীরা তো মুসলিম লীগেরই কর্মী ছিল, উনিও হয়তো মুসলিম লীগেরই মনে হয় কর্মী ছিলেন, কারণ এখানে আব্বা আসার পরে, আমার আব্বা আবুল হাসিম সাহেব এখানে আসার পরে আমাদের বাসায়, গোপীবাগের বাসায় আসতেন। তো সেই সময় তাকে প্রথম দেখি, এই যে মাঝারি হাইটের মানুষ, শ্যামবর্ণ, গোলগাল মুখ, ভালো স্বাস্থ্য, এই মনে আছে আমার চেহারা, ভালোই মনে আছে চেহারা। তো আসতেন এবং খুবই ভদ্রলোক, সেই সময় যেমন অসভ্য লোক অনেক দেখা যায় রাজনীতিতে, সেরকম না, অসভ্য ভদ্রলোক। তো উনি আসতেন, অন্যান্য তখন যারা আওয়ামী লীগে ছিলেন না এরকম লোকও তখন আসতেন, যে প্রথম দিকে যখন পার্টিশন হয়ে গেল তখন এখানে এসে, তো আওয়ামী লীগ তো 49 সালে হয়েছিল এবং যে ছাত্রলীগে ওরা ছিলেন সেই ছাত্রলীগও তখন আওয়ামী লীগের সাথেই ছিল, যে ছাত্রলীগের নাম ছিল মুসলিম ছাত্রলীগ, এবং তখন সেই মুসলিম ছাত্রলীগে অন্যরাও ছিলেন, সেখানে আজিজ আহমদ ছিলেন, আমার মনে পড়ছে মারা গেছেন অনেক অল্প বয়সী, খালেক নওয়াজ সাহেবের মতোই মারা গেছেন অল্প বয়সী। তো খালেক নওয়াজ সাহেবকে এইভাবে দেখতাম, এবং যেটা তখন শুনেছিলাম যে শামসুল হক সাহেবের যে নির্বাচন হয়েছিল টাঙ্গাইলে 49 সালে, যাতে শামসুল হক মুসলিম লীগের যে প্রার্থীকে হারিয়ে দিয়েছিলেন, বিপুল ভোটে হারিয়ে দিয়েছিলেন,